এখন চলছে হেমন্তকাল, মাঠে মাঠে ধান পাকছে, কদিন পরেই কৃষকের গলায় উঠবে, খুশি হবে কৃষক, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। আজকের এই কবি সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। নিশ্চয়ই দেশে এবং দেশের বাইরে যারা আপনারা আছেন ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুজন লেখকের সঙ্গে। আমার বাঁয়ে রয়েছেন বিশিষ্ট কবি, ছড়াকার এবং গল্পকার এটিএম মোর্শেদ, এবং আমার ডানে রয়েছেন কবি এবং ছড়াকার হাই হাফিজ। আজকের এই কবিদ্বয় তারা পেশায় সরকারি চাকুরে, সরকারি চাকুরের পাশাপাশি তারা তাদের লেখা অব্যাহত রেখেছেন। আমার বাঁয়ে রয়েছে এটিএম মোর্শেদ। আমি প্রথমেই তার কাছে জানতে চাইব, আপনার লেখাটা শুরু হয়েছিল কেমন করে? ধন্যবাদ উপস্থাপক, সেই সঙ্গে দর্শক শ্রোতা বন্ধুদেরকেও শুভেচ্ছা। লেখালেখি শুরু আমার ছাত্র অবস্থা থেকেই। আমি ছাত্র অবস্থায় পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বইপত্রের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। বিশেষ করে ভালো ভালো ছড়াগুলো আমি মুখস্থ করতাম, এবং এই ছড়াগুলো আমার মধ্যে সবসময় একটা অনুরণ সৃষ্টি করত। তা আমি একসময় ভাবলাম, বা পড়তে তো ভালোই লাগে, লেখা যায় কিনা, লিখতে শুরু করলাম। প্রথম প্রথম যখন লিখলাম, সেই লেখাগুলো নিয়ে খুব সন্দেহান ছিলাম। তো অনেকের সঙ্গে এই লেখাগুলো শেয়ার করাতে তারা আমাকে উৎসাহিত করে বরাবর, তোমার লেখা ভালো, পত্রিকায় ছাপার যোগ্য। তারপর আমি 1981 সালে প্রথম আমার লেখা নিয়ে দাবানল অফিসে গেলাম। দাবানল অফিসে গিয়ে কাকে দেবো কাকে বলবো ইত্যাদি করতে করতে একজন আমাকে ডেকে নিল, কিছু বলতে চাই কিনা। বললাম লেখাটা দেখে, উনি বললেন যে ঠিক আছে তুমি যাও, পরশু দিনের কাগজ কেনো। তো ওইখানে আমার লেখা ছাপা হওয়াতে আমি এতটাই বেশি উৎসাহিত হলাম যে আমার পাঠ্যপুস্তক অর্থাৎ স্কুলের পড়ালেখা বাদ দিয়ে আমি শুধু লেখার মধ্যে নিজের কিছু লেখার চেষ্টায় থাকলেন। তারপর এইভাবে ছড়া দিয়ে শুরু করলেও আস্তে আস্তে কবিতা লিখতে শুরু করলাম। তারপর একসময় ছোটো গল্প লিখতে শুরু করলাম। তো আমি এখন ছড়ার পাশাপাশি কবিতা এবং ছোট গল্প সবই লিখছি। তখন যখন আমি ছাত্র ছিলাম তখন বেশ সময় পেয়েছি, চাকরিতে প্রবেশ করার পর বেশ কিছুদের লেখালেখি থেকে একটু দূরে থাকতে হয়েছে। আমি পরবর্তীতে আবারও এক সময় লেখালেখি শুরু করি, এবং লিখতে লিখতে আমি এ পর্যন্ত বেশ কিছু বইপত্র আমার প্রকাশিত হয়েছে, ছড়া কবিতা গল্প ইত্যাদি। আপনি ছড়া কবিতা তো লিখিনি, আজকে আপনাকে মানে আপনার কাছে জানতে চাইব, আপনি তো গল্প লেখেন, আপনার গল্পেরও তিনটি বই বেরিয়েছে। জি, তো এই যে গল্প লিখছেন, এই গল্পতে গল্পের যে প্লটগুলো আপনি কীভাবে চিন্তা করেন, যেটা যেটা লিখলে যে প্লটটা মানে যারা পাঠক তাদেরকে আকর্ষণ করবে? প্রখ্যাত লেখকদের গল্প পড়ে সেখান থেকে গল্পের সম্পর্কে একটা ধারণা হয়, তারপর আমি নিজের থেকে লিখি। মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা হতাশা ব্যর্থতা, দৈনন্দিন জীবনের যে মানুষের প্রাথমিক জীবনে যে সমস্ত সংকট আশা আকাঙ্ক্ষা কিংবা সাফল্য, সব কিছুর মানুষের জীবনের প্রতিচ্ছবি গল্পের মধ্যে উঠে আসে। সেক্ষেত্রে আমি যেমন গ্রামীণ জীবনের ছবি আঁকার চেষ্টা করি গল্পের মাধ্যমে, তেমনি আমি বর্তমান সময়ে উচ্চ শ্রেণীর লোকদের বিলাসবহুল জীবন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের মানসিকতা ইত্যাদিকে আমি আমার গল্পের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তা আমি দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে গল্প মানুষ খুব সাম্প্রদায়িক বিষয়গুলোর উপর লেখলে সেই গল্পগুলোই বেশি মনোযোগ দিয়ে পড়েন, আর
সেখান থেকে যদি কিছু মানুষকে ধারণা দেওয়া যায় একটা আগামী দিনের একটা প্রতিফলন থাকে সেখানে, আর সেখানে মানুষ বেশি আগ্রহ বোধ করে। বিশেষ করে এখন যদিও বলা হয় যে পাঠক সংকট, মানুষ বই কম পড়ছে, কিন্তু যারা পড়ছে তারা পড়ছে। পারিবারিকভাবে অনেক পরিবার আছে, যেমন আমি নিজে সেই পরিবারের একজন, বই পড়া আমাদের পারিবারিক একটা চর্চা। আমি এরকম অনেক পরিবারকে চিনি যেহেতু আমি লেখালেখির সঙ্গে যুক্ত। যারা বলে যে এখন মানুষ বই পড়ে না, এটা আমি পুরোটাই মানতে পারি না। তার কারণ অনেক বাড়িতে প্রচুর বই কালেকশন আছে, দেশের দেশের বাইরের, বাংলা বইয়ের পাশাপাশি দেখা যায় যে বিশ্বখ্যাত লেখকদের ইংরেজি ভার্সনের বইপত্রগুলো উচ্চ শ্রেণীর লোকরা, উচ্চশিক্ষিত পরিবারের লোকরা না, এটা এটা বলা বাহুল্য যে মানুষ বই পড়ে, যে বই পড়ে। এবং আমরা চাই, আমরা আশাও করি যে মানুষ এবং ছেলেমেয়েরা যেন বেশি করে বই পড়ে। ধন্যবাদ এটি মোর্শেদ, আমি আপনার কাছে আবারও আসবো। তো আমি এখন কথা বলবো হাই হাফিজ। ব্যক্তিগত জীবনে আমি আগেই বলেছি তিনি একজন ব্যাংকার, ছড়া এবং কবিতা লেখেন, তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 8। তো আমি তার কাছে জানতে চাইব যে এই যে আপনি ছড়া লিখছেন, এই যে এই ছড়া লেখার যে ভাবটা, আর এবং ইদানিং যে ছড়াগুলো আমরা পড়ছি, এতে প্রাণহীন প্রাণহীন ছড়া আমরা কি ছড়া পাচ্ছি, এটার কারণটা কি, এটা আপনি কীভাবে এটাকে দেখছেন? আসলে ছড়া লিখছি, ছড়ার পাশাপাশি কবিতাও লিখছি। আপনি আমার কাছে জানতে চাইলেন ছড়ার বিষয়ে। আমি প্রথমে ছড়ার বিষয়ে জানতে চাচ্ছি। ছড়াটা হচ্ছে এমন একটি জিনিস যেটাতে আমাদের সমাজ জীবনের যে বাস্তবতা, পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপট সুন্দর সাবলীল ভাষায় পাঠকের মাঝে উপস্থাপিত হয়। তো এই যে ছড়া, ছড়া বিষয়টা আসলে দুর্বোধ্য নয়, সহজবোধ্য, কিন্তু পাঠকের শ্রুতি, পাঠককে শ্রুতিমধুর করে তুলতে গেলে ছড়ার যে ভাব, যে অলঙ্কার ফুটিয়ে তোলার যে বিষয়বস্তু, হয়তো সেই দিক থেকে আমাদের কোথাও না কোথাও ঘাটতি রয়েছে, যার ফলে ছড়া আমাদের প্রাণে স্থান দখল করে নিতে পারছে না। আচ্ছা আচ্ছা, তো আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ঠিক কবে এই লেখা শুরু করলেন? আমি মূলত স্কুল জীবন থেকেই আমার লেখালেখি শুরু করি। প্রথমেই আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমার কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, এমনকি ফজলুর রহমান, হ্যাঁ, এই এদের বইগুলো পড়ে পড়ে আমি খুবই উৎসাহ বোধ করি। পরবর্তীতে আমি যখন আমাদের সামাজিক বিভিন্ন অনিয়ম, অনাচার, বিশৃঙ্খলা আমি সচক্ষে দেখতে পাই, যখন উপলব্ধি করি, তখন হঠাৎ করে আমার পড়ার ঘরে একদিন এক চেয়ারম্যান প্রার্থী প্রবেশ করে। তো তিনি মূলত ভোট চাইতে গেলেন, আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। সে সময় আমার বড় ভাইকে ডেকে দিলেন, আর আমার আগামী দিন ছিল পরীক্ষা, আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেই সময় আমার বড় ভাইকে যখন ডাকতে বললেন, আমি একটু ইতস্তত বোধ করলাম, তবুও সম্মানিত মানুষ, আমি বড় ভাইকে ডেকে দিলাম। তারপর চেয়ারম্যান সাহেব, মানে প্রার্থী যিনি, আমার বড় ভাইয়ের সাথে কথা বলে যিনি চলে গেলেন, তারপরে পরেই আমি ছোট্ট করে 2-3 লাইনের একটা ছড়া লিখলাম যে ভোটের সময় এলে নেতা ঢোকেন গ্রামের ভেতরে, ভোটটা গেলে তেরে বলেন, আসতে বলে কে তোরে। আমার এই 2 লাইনের এই ছড়াটা আমার বড় ভাই হঠাৎ করে আমার পরীক্ষার পড়াশোনার সময় আমার বড় ভাই দেখতে পেলেন, দেখতে পেয়ে বললে, বড় ভাই বললেন যে তুই এসব কী লিখতেছিস। কিন্তু তিনি তার, আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম যে বড় ভাই আমাকে পক্ষান্তরে উৎসাহই দিয়ে যাচ্ছেন। তো সেখান থেকে আমার ছড়া লেখা শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার তো ছড়া গ্রন্থ তো 2 বেরিয়েছে, তাই না? জি, আমার ছড়ার বই 2। আচ্ছা, 2 বেরিয়েছে, ধন্যবাদ, আমি আপনার কাছে আবারও আসবো। তো আমি এটি মোর্শেদ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ছড়া এবং গল্প লেখার পাশাপাশি আপনি কিন্তু কবিতা লেখেন। জি। তো আপনার কবিতার বইও আছে, আপনার কবিতার বই 3টে আছে, কবিতার বই 3টে আছে। তো আপনি আপনার এই যে কবিতা নিয়ে এই মুহূর্তে আপনি কী ভাবছেন? কবিতা মানুষকে আবেগতাড়িত করে, কবিতা মানুষকে স্বপ্ন দেখায়, কবিতায় বিরহ থাকে, এবং কবিতা যেটা থাকে সেটা দেশপ্রেমের একটা উজ্জ্বল সোপান থাকে কবিতার মধ্যে। কিছু কিছু কবিতা আছে যেটা মানুষ পড়লে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হন,
তো কবিতা আমার মনে হয় শুধু প্রেম ভিত্তিক না হয়ে দেশপ্রেম মূলক হওয়াটাই বাঞ্ছনীয়, কবিতার ব্যাপারে আমার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কারণ কবিতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। যেমন দেশপ্রেমের কথা বলছেন আপনি, দেশপ্রেমের অনেক কবিতা আমরা বাংলা সাহিত্যে অনেক কবিতা পাই, যেগুলো আগুন ঝরা কবিতা, যেগুলো আর কি আমরা বলতে। হাই হাফিজ, আপনি আপনার কবিতার বই হলো ছটি, আপনি কিন্তু ছড়ার বই মাত্র দুটো লিখেছেন। তো আপনি ছড়ার চেয়ে কিন্তু কবিতা বেশি লিখেছেন। কবিতাকে বেশি ভালোবাসি। আর তাই, তাহলে ছড়াকে আপনি ভালোবাসতেন না? ছড়াকেও ভালোবাসি, আমার ছড়া দিয়ে লেখালেখি শুরু, কিন্তু কবিতার মাঝে আমি প্রাণ খুঁজে পাই। আমাদের সমাজের যে অসঙ্গতি, নানা অনিয়ম, যে বর্বরতা, অসভ্যতা, এগুলো কবিতার মাধ্যমে অলঙ্কার দিয়ে ফুটিয়ে তুলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার ফলে আমি কবিতা বেশি লিখি। তো আপনার সর্বশেষ কোনটি ছিল কবিতার বই? আমার সর্বশেষ কবিতার বই ছিল সোনালী সুখের ভ্রূণ, এটা হলো কবিতার বই, একক বই, আমার সর্বমোট ছয়টি কবিতার বই। তারপরে সর্বশেষ দুই তিন লাইনের চরণ দিয়ে, দুই তিন চরণের কিছু কিছু লাইন দিয়ে এক একটি পাতায় একটা বই আমি বের করেছি সর্বশেষ গত 21 বই মেলায়, যেটির নাম হচ্ছে অস্তিত্বে মানবতার ভাষা। বইটি বেশ সুনাম কুড়িয়েছে, ইতিমধ্যে তার প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে। তো বইটির ভিতরে